এই জন্য সগিনা গুনাহ বান্দা ছেড়ে দাও সগিনা গুনাহ যদি ছেড়ে দাও কবিরা গুনাহ এমনিতে তোমার দ্বারা হবে না কবিরা গুলো তোমার শেষ হয়ে যাবে এই যে রমজান মাস আসতেছে কেন কেন বান্দার গুনা গুনি মাফ করানোর জন্য বান্দাকে আল্লাহ কত মহব্বত করে বান্দা তোমার গুনা মাফ করানোর জন্য রমজান মাসে তোমাকে আমল করার জন্য আমি শয়তানকে বাঁধিয়ে রাখলাম আমি জিন্নাত খারাপ জিনগুলাকে আমি বান্ধিয়া রাখলাম তুমি যাতে আমল করতে পারো এই যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইয়া বাগিয়াল খাইর হে কল্যাণকারী নে আমলকারী আকবিল নেক আমল করার জন্য তুমি অগ্রসর হও অর্থাৎ রমজান মাসে তোমার আমলের মৌসুম তুমি আমল করার জন্য আগে বাড়ো আর যারা যারা খারাপ করো তাদেরকে বলেন ইয়া বাগিয়া সার হে খারাপি করলে ওয়ালারা গুনাহ করলে ওয়ালারা আকুসিল তোমার গুনাহকে তুমি কমায়া দাও কারণ রমজান মাস তোমার গুনাহ কমানোর জন্য রমজান আসে আর নেক আমল বাড়ানোর জন্য নেক আমলদের মুমিনদের জন্য রমজান আসে এই জন্য হাদিসের মধ্যে আরেক জায়গায় আছে মুমিনের জন্য সবচাইতে বড় কল্যাণের বিষয় হলো রমজানের রোজা রমজান মাস আর মুনাফিকদের জন্য সবচাইতে ক্ষতিকর হলো রমজান মাস কারণ রমজান মাসে করে 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 আল্লাহ অর্জন আর মুনাফিক এবং তারা পাপ করে করে আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে এই জন্য রমজান মাস যেহেতু শয়তান বান্দা থাকে জিন বান্দা থাকে এই জন্য রমজান মাসে তারা খারাপই করতে পারে না এই জন্য যারা খারাপ করে এদের জন্য রমজান মাস তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় এই জন্য এটা হলো তাদের জন্য অকল্যাণ রমজান মাস আর নেক আমলকারীদের জন্য এটা হলো সিজন মৌসুম নেক আমল করো যত করতে পারো রমজান মাস মাস এই জন্য আল্লাহর বলি হয়ে যেতে হবে রমজান মাস আসলে আল্লাহর বলি আল্লাহর বলি কেউ আমাকে চিনো কারো না চিনো আমাকে জানো কারো না জানো আমি যে আমল করি কোন মানুষ আমার আমল সম্পর্কে খবর রাখক কতবার না রাখো আমার আল্লাহ যদি আমার বিষয়ে খবর জানে আমার আল্লাহর কাছে যদি আমি ওলি হইতে পারি আল্লাহর কাছে যদি আমি দামি হইতে পারি তাহলে আমার দাম তাহলে আমি কামিয়াব তাহলে আমি সবল কাম যদি আমি আল্লাহর কাছে দামি হইতে পারি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কি আমল করতে হবে এই জন্য নবীজি পাঁচটা আমলের কথা বলতেছেন যারা আল্লাহর কাছে দামি হইতে চায় তারা পাঁচটা কাজ করতে হবে নবীজি বলেন যখন রমজানের প্রথম ইজা দেখাল রমাজান যখন রমজান প্রবেশ করে মানে রমজানের প্রথম রাত্র হয় তখনই ফুতিহাত আবু আবুল জান্না

জিন্নাতের মধ্যে যে দেও দানব আছে যেগুলা মানুষের ক্ষতি করে নাফরমান আল্লাহর নাফরমান মানুষের মধ্যে যেমন নাফরমান জিন্নাতের মধ্যে নাফরমান আছে নাফরমান জিন্নাত গুলা কেউ জিনজির দেয়া শিকল বাইন্দা রাখে প্রশ্ন হলো যদি শিকল দেয়া জিন্নাতকে এবং শয়তানকে বাইন্দা রাখে মানুষে গুনা করে কেন রমজানে কি গুণা করে না রমজানে পাপ করে না তো শয়তান বন্ধ তার বান্দা রাখে জিন্নাতেরও বান্দা রাখে খারাপ জিন্নাত যেগুলো তারপরে মানুষ কেন খারাপ করে কেন অপরাধ করে কেন পাপ করে এটার জবাব হলো দীর্ঘ 11 মাস শয়তানে আমাদেরকে যে ছলাইছে 11 মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে এটার প্রশিক্ষণ আমরা নেই রমজান মাসে অর্থাৎ দীর্ঘ এগারোটা মাস আমাদেরকে খারাপ পথে চালাইছে এই কারণে এগারো মাসের প্রশিক্ষণের যে ফলটা রমজান মাসে এটা আমরা আমাদের এগারো মাসে প্রশিক্ষণের কারণে আদত হয়ে গেছে আমাদের খারাপ করতে করতে রমজান মাসে তো এটা করি এটা আমাদের স্বভাবের কারণে করি আমাদের আদতের কারণে করি আমাদের নফসের তাকা যাই করি এটা শয়তানে করায় না শয়তান তো কই যা কহনে আমি চাবি দিয়া দিছি অনেক নিজে নিজে চল এই জন্য রমজান মাসেও মানুষ গুণা করে রমজান মাসেও পাপ করে শয়তান তাদেরকে শিকল বান্ধে রাখার পরেও মানুষ গোনা করে এই গোনা যে করে যে শয়তানের কারণে না শয়তান তো বান্দায় আছে এটা করে মানুষের নফসের কারণে মানুষের স্বভাবের কারণে আদতের কারণে এগারো মাস মানুষের আদত হয়ে গেছে খারাপ কাজ করিয়া গুনার কাজ করিয়া ওই গুনার কাজটা রমজান মাসে আদতে পরিণত হওয়ার কারণে তার অভ্যাসের কারণে গোনা করে গোনা হয়ে যায় গোনা করে এখন রমজান মাস আসতেছে গোনা ছাড়তে হবে গোনা ছেড়ে দিতে হবে কারণ রমজান মাস রমজান মানি হল গুনাকে জ্বালায়া পুরে শেষ করে দেওয়া রমজান মাসে গুনাকে শেষ করে দে পুরায় দেয় আগুন দিয়ে পুরায় দেয় কিসের আগুন রমজানের রোজার আগুন রোজার আগুন দিয়া মানুষের গোনা খাতা গোনাকে জ্বালায়া পুরে শেষ করে দেওয়া হয় এই জন্য রমজান মাস রমজান তারা নামাজ পড়বে রমজানে কোরআন তালাত করবে দান খরাত করবে রমজান মাসে বেশি বেশি নে কামল করবে তাদের জিন্দিগির সকল গুণা খাতা গুলি আল্লাহ তালা জ্বালায় পুরে শেষ করে দিবেন এই জন্য রমজানের প্রথম দশ দিন হলো রহমাত আউবাল রাহমাতুন রহমাতুন আউসাতুহু মাগ ফিরাতুন আর মাঝখানে দশ দিন হল মাঘ ফিরাত আখিরুহু নান্না আর আখের দশ দিন হল জাহান্নাম থেকে মুক্ত জাহান্নামে মুক্ত করে দিবে দিবে আমাদের কি এখন এখন নিয়ত করতে হবে আমরা গোনা ছেড়ে দেব রমজান মাসে কি করব গোনা ছেড়ে দেব আল্লাহ পাক বলতেছেন বান্দাদের গোনা ছাড়ার জন্য যে তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি একটা আয়াত হলো সূরা আলে ইমরানের সূরা আনআমের ১৫১ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওদে ত কোরাবুল ফাওয়াহে শেমা জোহার মিনহা মা বাথনী আমার ম শ্লীল শ্লীল অপকর্ম কুকর্ম যেগুলা প্রকাশ্যগুলা গুনা এবং বাতিনি গুনা গুনা লোকায়িত্য গুনা গুনা প্রকাশ্য গুনা এবং বাতিনি গুনার কাছেও তোমরা যাইও না লা খারাপ কাছেও যায় না গুণা করবা তো দূরের কথা রমজান মাসে এর কাছেও যায় না প্রকাশে যে সব গুণাগুলো আছে সব গুলার কাছে যায় না আর কিছু গুণ আছে গোপনে বাতিনি বাতিনি গুনার কাছেও যায় না প্রকাশ্য গুনা কি গান বাজনা ইত্যাদি প্রকাশ্য গুণাগুনা মদ খাওয়া বিড়ি সিগারেট পান করা এগুলো প্রকাশ্য গুনা যেগুলা জাহিরি বাহ্যিক ভাবে দেখা যাইবে তো বাহ্যিক যে গুণাগুলি আছে এই গুণা আল্লাহবাক বলতেছেন এর কাছেও তোমরা রমজানে দেয় না আর কিছু গুণা আছে বাতিনি গুণা ওই বাতিনি গুনার কাছেও তোমরা যাইও না দুনোটার কাছে যাইও না বাতিনি গুণা কি বাতিনি গুণা হিংসা করা বাতিনি গুণা অহংকার বাতিনি গুণা রিয়া লৌকিকতা লোক দেখানোর জন্য আমল করা বাতিনি গুণার মধ্যে গিবত করা বাতিন গুণার মধ্যে দুনিয়ার মহাব্বত ষড়যন্ত্র চক্রান্ত বাটপানি সিটারি মাফে কম দেওয়া অন্যকে ঠকানো অন্যের ক্ষতির চিন্তা করা এই সবগুলো হলো বাতিনি গুলো আল্লাহবাগ দুনো ধরনের গুণা ছেড়ে দিতে বলতেছেন ছেড়ে দিবে তো বরং গুনার কাছেই যায়ও না এই কথা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা জাহারা মিনহা ওয়া মা বাতান যেগুলো প্রকাশ্য গুনাহ মধ্যে হইল বাতিনি গুনাহ যেটা দেখা যায় না কিছু গুনাহ সেটা বাতিনি এক এক মানুষে করে

প্রকাশ্যভাবে তুমি যে গুণা করতো এইটা ছাড়ো এইটা তরক করো আর বাতিনিভাবে তুমি যে গুণা করো বাতিনি গুণাও ছেড়ে দাও সব গুনা ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহা মধ্যে বলেন ইবু কাবাই রান তোমরা যদি গোনা কবিরা গুনা সময় থেকে তোমরা বিরত থাকো তোমরা ছেড়ে দাও কোবিরা গুনাহেগুলো এগুলো ছেড়ে দাও যদি তাহলে তোমাদের যে ছোট গুনাহগুলো আছে সগিরা গুনাহ এগুলো কি করব নোকাফির আনকুম সাইয়্যাতিকুম তোমাদের সাইয়া তোমাদের সগিরা গুনাহগুলো এগুলো আমি maaf করে দেব মিটিয়ে দেব ওয়ালুদখালকুম মুদখালান কারীমা আর আমি তোমাদেরকে মুদখালান কারীমা সম্মানিত স্থানে তোমাদেরকে স্থান দেয়া দিব প্রবেশ করাইব আর সেটা জান্নাত জান্নাতুল ফেরদাউসও তোমাদেরকে প্রবেশ করাবো তে কবিরা গুনা আল্লাহ পাক বলেন যে কবিরা গুনা যদি বান্দা ছাড়ে তে সগিরা গুনা আল্লাহ maaf করে দিবেন এখন কবিরা গুনা কেমনে ছাড়বো কবিরা গুনা ছাড়ার জন্য একটা নিয়ম পদ্ধতি হলো ছোট ছোট গুনাগুলি করা ছেড়ে দেওয়া ছোট গোনা যদি করা ছেড়ে দেয় বান্দা তখন বড় গুলি এমনিতেই তার থেকে হবে না কারণ যে ছোট গোনা করে না বড় গোনা তো তার দ্বারা হবেই না এজন্য ছোটকে ছোট গোনা কি ছেড়ে দেওয়া আর যেই ছোট ছোট গোনা করতে থাকে ফটো স্বামীর মধ্যে আছে কবির আগলা কোনটা মানফানা কবি আও আশার রাসালিরা কবিরা হলো বড় গুনা আর ছোটো গুনা যে বারবার করে বার করে অনেক করে ছোটোগুলা যদি অনেক হয়ে যায় এ অনেক ছোট গুনাগুনে কবিরা পরিণত হয়ে যায় আপনার একটা বুঝা বুঝা একটা লাকড়ির বোঝা যদি একটা একটা করে যদি লাকড়ি যদি দশটা বা বিশটা যদি লাকড়ি বা গাছের ডাল বা সেলি একসাথে রাখা হয় তাহলে একটা বোঝা হয়ে যায় না তদ্রুপ ভাবে মানুষে যদি গুণা করে সগিরা গুণা একটা একটা গুণা করে করতে করতে জমা হইতে হইতে এটা কবিরা গোনা পরিণত হয়ে যায় যেমন তিরমিজি শরীফের দুই হাজার তিনশত পা দুই নম্বর হাদিসের মধ্যে হজরত আবু হুরেরা থেকে বর্ণিত হাদিসটি আবু হুরেরা দিয়ে আল্লাহ তালু বলেন আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়া খুজানি হাউলা ইল কালিমাত হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমি এখন কিছু কথা বলবো কিছু নসিহত করব আমার নসিহত আমার কথাগুলি শোনার জন্য কে আসো কে তৈরি আসো মাইয়া খুজু আনহি কালিমাত আমার এই বাণীগুলি আমার বাক্যগুলি কে শুনবা কে তৈরি আসো ও যা amel এবং এই বাণীগুলি এই কথাগুলির সাথে আমল করার জন্য একটা হলো আমল একটা হলো শোনা দুই নম্বরে আমল করা তিন নম্বর ওয়ায়ুন ওয়া ইউআল্লিমু বিহিন্না এবং এই বাণীগুলি কথাগুলি অন্যর কাছে শিক্ষা দিয়ে অন্যকে শিক্ষা দিবে একজন নিজে শুনবে দুই নম্বরে আমল করবে তিন নম্বরে অন্যকে শিক্ষা দিবে এই তিনটা কাজ করার জন্য কে তৈরি আসো সাহাবায়ে کرامদেরকে নবীজি বলতেছেন কে তৈরি আসো আবু হুরা বলেন ফাকুল আনা আনায়া রাসুল আল্লাহ আবু হুরা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি তৈরি আছি আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা এমন এক মানুষ এমন এক সাহাবী ছিলেন যেই সাহাবী সবচাইতে বেশি হাদিসের বর্ণনা করেছেন কারণ আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা হলো এমন এক সাহাবী ছিলেন যে সাহাবী খায়া হোক না খায়া হোক সর্বমস্থায় নবীর দরবারে পড়িয়া থাকতেন অন্যান্য সাহেবরা সময়ে সময় নবীদের কাছে আসতেন ব্যবসা করতেন চাকরি করতেন কৃষি করতেন বিভিন্ন কাজে কর্মে যাইতেন কিন্তু আবুহুরাইরা তার বৈশিষ্ট্য লোক কোনো কাজে কর্মে ব্যবসা বাণিজ্য সে কর্তরা কোথাও যাইত না কারণ তার একটাই হাদিসের প্রেমিক হাদিসের তার ছিল আগ্রহ নবীজি আমি যদি চলে যাই এর মধ্যে নবীজি যদি কোন হাদিস বলে তাহলে এটা কে মুখস্থ করবে এই জন্য আবু হুরাইরা সর্বদে নবীজির কাছে থাকতেন আর হাদিস গুলি মুখস্থ করতেন একবার আবু হুরাইরা নবীজির কাছে একা একা বে অভিযোগ করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাদিসগুলি শুনি কিন্তু নাসি তো আমি ভুলিয়া যাই মনে থাকে না কি করা যায় নবীজি তখন বললেন আসো আমার কাছে আসো আইসে বললেন ইস ইফতারিস মিন্দিলা তোমার রুমালটা বিছায়া দাও রুমালটা বিছায়া দিল পরে নবীজি যেন এই রুমালের ভিতরে কি পরিয়া দিলেন পইরা পরে বললেন রুমালটা বটিয়া নাও গুছায়া নাও রুমালটা বটিয়া নিয়া পরে বললো এটা তোমার বুকের সাথে এটাকে মিশায়া নাও হজরত আবু হুরায়রা বলেন আমি এই রুমালটা আমার বুকের সাথে মিশা নিলাম এরপরে আমি যত কিছু শুনছি নবীজির জবান থেকে মা তো আর কখনো ভুলিনা না কি দিছে নবীজি তাহলে এরপরে থেকে আমি আর কখনো ভুলি না হজরত আবু হুরাইহর এই হলো একটা নবীজির দেওয়া একটা একটা জিনিস আরেকটা জিনিস হলো নবীজি তাকে কিছু খেজুর দিয়েছিলেন আর এই খেজুরের মধ্যে দোয়া পরিয়ে দিয়েছিলেন হজরত আবু হুরাই না রসুলের যোগ যুগ চলে গেল তার এই ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে করে রাত্রে তাহার যেত সময় নামাজ পড়ে বের খেজুর বের করে খাইতেন শেষ হইতো না এরপর আবু করে জমানা গেল শেষ হয় নাই উমরের জমানা গেল শেষ হয় না আবুরা বলে আমার তিনটা পেরেশানি একটা পেরেশানি হলো নবীজি দুনিয়া থেকে চলে গেছে আর একটা হলো নবীজি আমার জন্য যে খেজুরের মধ্যে বরকতের দোয়া করে গিয়েছিলেন ওই খেজুরের ব্যাগটা হয়ে গেছে আর একটা হলো তার একটা তসবি ছিল যে তসবি নবীজির যুগে সে তসবিটা পড়তো ওইটা হারাই গেছে এই কারণে আবু হুরায়রা বলে আমার তিনটা পেরেশানি আমাকে খুবই ক্ষতি করতেছে ওই আবু হুরায়রা বলে আমি বললাম তো মনে আছে তো নবীজি জিজ্ঞাসা করছিল যে আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলি কে আছো শুনবা শুনে আমল করবা এবং অন্যকে শিক্ষা দিবা তখন কে দাঁড়াইছিল হজরত আবু হুরাইরা হজরত আবু দাঁড়াই ছিল তার মানে আবু তৈরি হয়ে গেছে এটা নিজে শুনবে শোনার পরে এটা আমল করবে এরপরে অন্যর কাছে এটা পৌঁছায়া দিবে শিক্ষা দিবে সে আমল কি কি এক নম্বর আমল হল নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইত্তাকিল মাহারি মাহারিম মানে হলো জমা হারাম এবং গুনার কাজ গুলি তুমি ছেড়ে দাও গুনার কাজ থেকে গুনা থেকে তুমি বেঁচে থাকো তাহলে কিবা কি হইবা তাকুন আবাদান নাস তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাইবা তুমি এক নম্বর হইলো গুনা ছেড়ে দাও হারাম কাজ ছেড়ে দাও হারাম যদি ছেড়ে দিতে পারো তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হইতে পারবে দুই নম্বরে কি দুই বলেন তাকুন আল্লাহ তোমার জন্য যাহা বরাদ্দ করেছেন তোমার কেসমতে যা লেখি দিয়েছেন ওইটার উপর তুমি রাজি হয়ে যাও তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাইতে পারবা নবীজি সম্পদের ধনী হয়কে ধনী বলেন নাই বরং বলতেছেন কি তুমি যদি আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে তুমি যদি রাজি হয়ে যাও তুমি আল্লাহর দেওয়া নিয়ামতে রাজি হয়ে গেলে আল্লাহর বন্টনের উপর রাজি হয়ে গেলে তুমি তুমি সবচাইতে বড় ধনী হইতে পারবা সবচেয়ে বড় ধনী যেমন তোমার এখন একটা ব্যবসা তুমি শুরু করছো ওই ব্যবসার ভিতরে কখনো তোমার বেশি লাভ হয় কখনো কম লাভ হয় আজকে তুমি ব্যবসা শুরু করছো এই মাসে তোমার লাভ দশ হাজার হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে এরপরের সপ্তাহ তোমার পাঁচ হাজার হয়েছে তো তুমি আলহামদুলিল্লাহ বললা রাজি এরপরে দুই হাজার ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে আরো কম হইল আর এক সপ্তাহ কোনো লাভও হইল না তবুও আলহামদুলিল্লাহ আরেকবার দেখা গেল পঞ্চাশ হাজার লাভ হয়ে গেল আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় যে লাভ যাই হোক না হোক আল্লার প্রতি যে রাজি থাকে আল্লার বণ্টনের উপর রাজি থাকে সেই ব্যক্তি হবে সবচেয়ে বড় ধনী আয়দ্র বলে ওয়ারজা বিমা কসাম আল্লাহু তাকুন আগনান নাস 3 নম্বরে 3 নম্বরে নবীজি বলেন ও আহসিন ইলা জারিকা তাকুন না তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তোমার প্রতিবেশীর সাথে তুমি সৎ ব্যবহার করো সদাচরণ করো তার সাথে ভালোভাবে তুমি থাকো তাহলে তুমি মানুষের মধ্যে তুমি সবচেয়ে পরিপূর্ণ ইমানদার হইতে পারবা তে পরিপূর্ণ ইমানদারের জন্য কি করতে হবে প্রতিবেশীর সাথে তোমার জমিনের সাথে জমি যার তোমার ঘরের সাথে ঘর যার তার সাথে তুমি ভালো সম্পর্ক রাখো তার সাথে মিল mohabbat রাখো তার সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো তাহলে তুমি পূর্ণ ইমানদার হইতে পারবে আর নম্বরে ওয়াহিবা লিনফসিকা ওয়াহিবা লিন নাস মা তুহিব্বুলিনফসিকা তাকুন মুসলিমা তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবা তুমি তোমার নিজের জন্য যাহা ভালোবাসো অন্য মুসলমানের জন্য তাহা ভালোবাসো যেমন তুমি একটা বাসি তরকারি তুমি খাইতে পারো না তুমি ভালোবাসো না অন্য আরেকজনকে বাসি তরকারি দিও না তার এটা তোমার ভালো লাগে না তাকেও দিও না তুমি তুমি বেগুন পুরকা বেগুন এটা তুমি খাও না পুকে ধরা বেগুন এটা খাও না এটা তুমি অন্যরা খাওয়াইও না তুমি বিষ দেওয়া শস্য শ্যামলা এটা তুমি খাও না তুমি অন্যরে খাওয়াইও না অন্যের জন্য এটা ভালোবাসিও না তুমি নিজের জন্য যেটা ভালো যেটা কামনা করো নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য ওটাই ভালোবাসো এটা হলো চার নম্বরে তাহলে তুমি মুসলমান হইতে পারবা মুসলমান কারে কয় আমরা বুঝি মুসলমান তো এটাই যে নিজের জন্য যাহা ভালোবাসবে অন্যের জন্য তাই ভালোবাসবে আজকে আমরা কি করি নিজের হক নিজের আরাম নিজের জন্য ভালোটা চাই অন্যের জন্য ফকির যুগে কোন রকম তারে বিদান দেওয়া ভালো জিনিস অন্যকে দেই না কাঠাল গাছের মধ্যে হয়েছে। ভালো কাঠালগুলো নিজে খায় আর যেই কাঠালগুলো ভালো না মিষ্টি না অত ভালো এটার সুস্বাদু না ওই কাঠালগুলো বাজারে বিক্রি করিয়া দেই তাহলে কি নিজের জন্য যেটা ভালোবাসি অন্যের জন্য ভালোবাসা হইলো তাইলে আমরা মুসলমান হইতে পারলাম না নবীজি বলেন তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য ওইটাই ভালোবাসো তাহলে তুমি মুসলমান হইতে পরিপূর্ণ মুসলমান হইতে পারবা পাঁচ নম্বর কি ওয়ালা তুকসির যেহেক তুমি বেশি হাসিও না ফাইন্না কাসরাত জেহেকা তামিতুল কলবা কারণ বেশি হাসার দ্বারা তোমার দিল মরিয়া যায় আল্লাহ পাক বলেন কালিলাম হুমায়াবুকু কাধি কম হাসো বেশি বেশি কাঁদো বেশি 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 কাদো কেমন এমন একটা জিন্দেগি তোমার শুরু হবে যেই জিন্দিগির শুরু হবে কিন্তু শেষ হবে না যে দিগির কোনো শেষ নাই এই হাদিসের ভিতরে আল্লাহর নবী পাঁচটা কথা বললেন এই পাঁচটা আমল যদি করতে পারে তাহলে সে আল্লাহর বলি আল্লাহর কাছে বলি হবে আল্লাহর দোস্ত আল্লার কাছে দামি হবে তার মধ্যে এক নম্বর হলো যে তুমি হারাম কাজকে গুনার কাজকে ছেড়ে দাও গোনার থেকে বাঁচিয়া থাকো গোনা থেকে যদি বাঁচিয়া থাকতে পারো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে এখন আবেদ যেমন রমজান মাস আসলে আমি নিয়াদ করছি বিশ করে তারাবি বিড়ব ওই লামা জমিদের মতো আমি আট টাকাত বলবো না বিশ তারা বেরোবো যে আমি রমজান মাসে অন্য মাসে পরিমাণ হবে রমজান আমি বিশ শাখা পড়বো এই নিয়ে করছি এবং মাগরিবের পরে ৬ রেখা তাহবিন পড়ব আর নফল কিছু নামাজ পড়ব বলবো সালাদসবি বলবো সালাদুল হাজত পড়ব এইভাবে প্রতিদিন ডেলি তারা বিশ্বাঘাত পরে নফল নামাজ বিশ্বাঘাত আমি পড়ব এক মাস আমি নিয়ত করলাম বিশ্বাকাত পড়ব পড়তে পারব এবং দান খরাত করব এটাও পারব কোরআন তালাত করব এটাও পারবো কিন্তু পারব না কোনটা একটাই পারব না সেটা হলো কাজ ছাড়া যে অভ্যাস হয়ে গেছে যেমন স্মার্ট মোবাইল যারা চালায় স্মার্ট মোবাইলের ভিতরে যে বেহায়পনা বেলের লেপনা যেই গুনা এবং যে পাপ যে উলঙ্গ এবং যে ছবিগুলি আছে সিনেমা নাটক এই সবগুলা যদি কেউ ইচ্ছা করে আমি ছেড়ে দিব কিন্তু এবাদত করতে পারবে কিন্তু গুনার কাজ ছাড়া যায় না গুনার কাজ ছাড়তে পারে না ইবাদত যদি কেউ বিশাগত বাড়াইতে পারবে এটা করব কিন্তু স্মার্ট মোবাইলে আমি ছবি দেখব না টেলিভিশন দেখব না এটার ভিতর খারাপ ছবিগুলা দেখব না সাংবাদিক যে নারী সাংবাদিক সংবাদ পরিবেশন করতেছে এইটা দেখব না পত্রিকার ভিতরে যত অশ্লীল এরকম ছবিগুলি আছে এইগুলা দেখবো না বেগে মহিলার চেহারা দিকে তাকাইবো না এইটা কিন্তু পারে না এই জন্য বলছে ওইটার নাম হলে বাহাদুরি বাহাদুরি ওই ব্যক্তি যে যুদ্ধের মধ্যে জয়লাভ করলো সে বাহাদুর নয় বরং বাহাদুর হইল ওই ব্যক্তি যে গোনার থেকে বাসিয়া থেকে সে হলো সবচেয়ে বড় বাহাদুর এই জন্য আল্লাহবাক বলতেছেন যে তোমরা গুনার এবং অশ্লীলতার কাছে হয়ে যাও না জাহিরি গুনা এবং বাতিনি গুনা সব গুনা তোমরা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও ছেড়ে দিয়া একটা নিয়ত প্রতিজ্ঞা করো যে রমজান আসে গুনা ছেড়ে দিবার কোন গুনা আমি করব না আমি নেকামল করি আমার গুণাহ করি নেকামল করে যেই আমি অর্জন করতেছি আমার গুণার কারণে নেকামল গুলি আমার পানি হয়ে যাইতেছে শেষ বরবাদ হয়ে যাইতেছে এইজন্য আজকে নেকামল আছে মানুষের কিন্তু গুণাহ অনেক বেশি গুণাহ অনেক বেশি কুফুর সেরে বেদাত থেকে নিয়ে রসুমাত থেকে নিয়ে কত গুলা যা মানুষের মধ্যে মানুষ নামাজ পড়ে নেই মহিলার নামাজ পড়ে নামাজ পড়া ফরজ পাশক তো নামাজ পড়া ফর যাইন এটা যেমন ফর যাইন সাথে সাথে আরেকটা ফর যাইন হলো পর্দা করা এটা ফর যাই কিন্তু নামাজ পড়ে নামাজ পড়তে পারে পর্দা করতে পারে না যদি বলা হয় তোমার দুলাবায়ের সামনে তুমি যাইও না তো এটা কেমনে হয় বলা হয় যদি তোমার মামির সামনে বাইক থেকে বলে মামির সামনে যাইও না কেমনে হয় যদি দুলাবাইকে বলে তোমার শালির সামনে যাইও না তো এটা কেমনে হবে জ্যাটার সামনে যাইও না কেমনে হবে যদি বলা হয় বাইশ থেকে তোমার চাষির সামনে যাইও না চাষি তোমার বেগানা জেডি তোমার বেগানা বলবে এটা কেমনে হবে এটা তো সম্ভব না হে আল্লাহর বন্দারা নামাজ ফরজ এটা তো তুমি মানলা নামাজ ফরজ এটা আদায় করলা কিন্তু ফর্দা করা ফরজ ওইটা তুমি মানলা না ওইটা আদায় করতে পারলা না এই জন্যই আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিমা এই নেকামল বলে দেখবা তোমার জিরো হয়ে গেছে নেকামল তোমার থাকবে না এইজন নবীজি কত সুন্দর বলে গিয়েছেন যারা নেকামল যারা যারা নেকামল করবা সাথে সাথে তোমাদের বদ আমল গুলো সারতে হবে গুণাও ছাড়তে হবে নবীজি হাদিসের মধ্যে ওয়াসাল্লাম আতা মাল মুফলে আমার সাহারা তোমরা কি জানো আমার উম মধ্যে সব চাইতে মুফলেস এবং দরিদ্র ব্যক্তি কে অসহায় ব্যক্তি কে তোমরা জানো কি সাহাব একরাম জব দিল কলু মাল্লা মাতা আলাহু আলাদির হামা লাহু ইয়া রাসূল আল্লাহ ওই ব্যক্তি আমাদের মধ্যে আমরা দুর্বল এবং তাকে আমরা গরিব মনে করি অসহায় মনে করি যে ব্যক্তির কোনো মাতা কোনো আসবাব নাই কোনো সম্পদ নাই টাকা পয়সা নাই ওলা দীর হামালাহু কি বলেন আপনার তো একমত আমরা দরিদ্র অসহায় কাকে বলি যাই রে তার সহায় সম্বল নাই জমিন নাই ভূমিহীন টাকা পয়সা নাই কিচ্ছু নাই মিসকিন সাহাবাইকরাম তাই জবাব দিল ইয়া রাসূলুল্লাহ যার আসবাব নাই সম্পদ নাই দौलत নাই টাকা পয়সা নাই সেই তো মিসকিন সেই তো হলো অসহায় নবীজি বলেন না আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি অসহায় না অসহায় তাহলে কে নবীজি উত্তর দেন কত সুন্দরভাবে মাইয়াতি ইয়াউমুল কিয়ামাতে বি সালাতিন ওয়া সাদাকাতিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় অসহায়

কাউকে হত্যা করেছে কাউকে গালি দিয়েছে। দুনিয়াতে তারা বিচার নাই নামাজ পড়ছে কিন্তু তার ক্ষমতা ছিল দুর্বলের উপর জুলুম করেছে কিন্তু জুলুমের বিচার সে পাই নাই অত্যাচারের বিচার সে পাই নাই কার কাছে বিচার চাইবে যার কাছে সেদিকে তার লোক এই জন্য বিচার পাই নাই কে আমাদের আল্লাহর দরবারে হাঁটু গেড়ে বলবে বসবে বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে সাতামা হাজা আমি ওই গালির জবাব দিতে পারি নাই এখন তোমার কাছ থেকে আমি তার বিচার চাই অজরা মা ব্যক্তি আমাকে মারে মারছিল আমাকে কষ্ট দিয়েছিল নির্যাতন করেছিল আমি এইটার প্রতিশোধ আমি নিতে পারি নাই এখন তার প্রতিশোধ চাই বিচার চাই জরাবা হাজা ও সফিকা তোমা মাহাজা এবং সে খুন করেছিল খুন করিয়া সে পার পেয়ে গেছে কারণ তার উপরে কি আছে জজ ব্যারিস্টার আছে তার উপরে মন্ত্রী মিনিস্টার আছে এই কারণে খুন করে পার পেয়ে গেছে আর আমি পার পাই নাই আমি বিচার পাই নাই এখন তোমার দরবারে বিচার প্রার্থী হইলাম আল্লাহ বিচার চাই এরপর আরেক ব্যক্তি বলবে এই ব্যক্তি আমার মান হানি করেছে ইজ্জত করেছে এই ব্যক্তি আমার সম্পদ আত্মসাৎ করেছে আমি এটার বিচার পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি ওই সময় বলবেন ফায়ুতা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি এরপরে এই যারা অভিযোগকারী এই অভিযোগকারীদেরকে আল্লাহ বলবেন তোমার যে হাসানাত গুলি আছে নামাজের সব তাকে দেয়া দাও আরেকজনকে বলবে রোজার সব তাকে দেয়া দিবে আরেকজনকে জাকাতের সব দেয়া দিবে আরেকজনকে কোরআন তেলাওয়াতের সব দেয়া দিবে আরেকজনকে দান খয়রাতের সব গুলা দেয়া দিবে এরপরে আল্লাহ বিচার ফয়সালা করবেন ফাইন ফানিয়াত কবলা হাসানাতুহু এরপরে তার হাসানাগুলো হাসানাদগুলো শেষ হয়ে যাবে নে কামলগুলো শেষ হয়ে যাবে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ শেষ হবে না এখন কি করবে এখন তাদের গোনাগুলো তার কাঁধে উঠাইয়া দিবে তোমাদের গোনাগুলো তার কান্ধে দাও গোনাগুলো তার কাঁধে উঠাইয়া দিয়া এরপর তাকে বলবে চলো জাহান্নাম নাম সুম্মা তুরি হাভিনার বলবে যাও জাহান নামে যাও জাহান নামে যাবে এই ব্যক্তি লোলভিজি বলেন এই ব্যক্তি নেকামছে হজ করছে করছে সব কিছু নিজে করতে পারলো না অন্যের উপর জুলুম করার কারণে গালি দেওয়ার কারণে আত্মস্বাদের কারণে খুন করার কারণে অপরাধের কারণে অপরাধের শাস্তি অপরাধের বিচার আল্লাহ তাআলা করবে তার তাদেরকে নেকামল দেয়া দিবে এরপরে কামল শেষ হয়ে পরে শেষ হয়ে গেলে তাকে বদ আমল গুলা তাদের গুনাগুলি তার কান্দে উঠাইয়া দিব ওই গুনাগুলে যা বলবে যাও এখন জাহান নামে যাও এই ব্যক্তি হলো সবচেয়ে বড় অসহায় নেক আমল কইরা ওই নেক আমল সে ভোগ করতে পারলো না সবগুলো অন্যরা নিয়ে গেল অন্যের গুনা কান্দে নিয়ে পরে জাহান নামে গেল এই জন্য এক কবি বলতেছেন মাইকর অমস হাফে সজ আতে সান্দার কাবাজন সাকিনে বুধ খানা বাস মর্দ মাঝারি মুকুন একদল মুমিনের দাম কত নাজার আব্দুল্লাহ ইবনে ওমর ইলাল বাইত আবিল কাবা ফাকালা মা আযম গা ওয়া আযম ওয়াল মুমিন ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাতি আযম হুরমাতাম মিন আব্দুল ইবনে ওমর বাইতুল্লাহর দিকে তাকাইয়া বাইতুল্লাহরে ইশারা করে বলতেছে কাবাগরকে বলতেছে এই কাবাগর তোমার কত সম্মান কত इज्जत লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসে জিয়ারতের জন্য আসে আর তোমার কাছে এসে মানুষ তোমাকে চুমা দেয় তোমার গিলাব দইরা কান্দে তোমার কত इज्जत কত সম্মান তোমার দিকে তাকায় থাকলে সব পাওয়া যায় নেকি পাওয়া যায় এই কামা বাইতুল্লার জন্য রাখো আল্লাহর কাছে কে দিন কাবার চাইতে আল্লাহর কাছে একজন দাম তোমার থেকে হাজার গুণ বেশি মমিন যে লাই কালবা পড়ছে এই মমিনের দাম বেশি এখন এই মমিনের দাম যখন বেশি তাহলে মমিনকে কি করো নবীজি বলেন মমিনকে কষ্ট দিও না সেবা সেবা বলমেনে কুফরন সেবা বল মানে ফুসকন মমিনকে গালি দেওয়া এটা হলো গুনা কবিরা কবিরা অক কেতালুহু কুফুরন এই মানতার মানুষকে হত্যা করে এটা কুফুরি যেন কাফি কাজ করলো কুফুর যাকে মমিনকে হত্যা করলো হত্যা করলো এই জন্য মুসলমান কত সুন্দর তাদের নীতি নীতিমালা কত সুন্দর তাদের তাদের থিউরি কত সুন্দর কত ভালো কিন্তু আজকে আমরা মুসলমান জানিও না মানিও না এই কারণে আজকে আমরা রসা যাচ্ছি নাহলে আমাদের নিয়ম কারণ কত সুন্দর মুসলমান যদি মুসলমানই তো ঠিক রেখে আমল করতাম আমলও করতাম গোনা থেকে বেঁচে থাকতাম তাহলে আমরা আমরা তো ফেরেস্তার মতো হইয়া জান্নাতে যাইতাম ফেরেস্তার আমাদের দাম বেশি ছিল এই জন্য নেক আমল করা সাথে সাথে বদ আমলগুলো ছেড়ে দেওয়া বদ আমল না করা কাউকে কষ্ট না দেওয়া কবি সেন তোমার যদি মনে চায় তুমি মদ পান করো মদ পান করা কত বড় গোনা যদি ইচ্ছা হয় তুমি মদ খাও ইচ্ছা হলে তুমি বাইতুল্লাহ আগুন লাগাই দাও মসজিদ তুমি জ্বালায়া দাও ইচ্ছা হলে তুমি মূর্তির সেবা করো মূর্তিকে সেজদা করো এত বড় বড় গোনা এগুলো করো কিন্তু একটা গোনা করিও না মর্দ মাজারি মকন মানুষকে কষ্ট দিও না তাহলে মমিনকে কষ্ট দেও কষ্ট বড় গোনা কোরআন শরীফ জ্বালায় দেওয়ার চেয়ে বাইতুল্লাহ আগুন দিয়ে দেওয়ার চেয়েও বড় গোনা হইল একজন মমিনকে কষ্ট দেওয়া আজকে আমরা স্ত্রী স্বামীকে কষ্ট দিই স্বামী স্ত্রীকে কষ্ট দেয় ভাই ভাইকে কষ্ট দেয় বোনকে কষ্ট দেয় একে অন্যকে কষ্ট দেয় এবং তাকে ক্ষতি করার চেষ্টা করে কেন তার তো জানা নাই যে একজন মমিনের দাম কত আমি কষ্ট দিচ্ছি কারে কষ্ট দিয়ে একজন মমিনকে কষ্ট দেওয়া তো মমিনকে কষ্ট দেওয়া নয়ে এটা ধর বরং আল্লাকে কষ্ট দেওয়া এই একজন মমিন ইজ্জত করা চায় সন্মান করা চাই তাকে তাকে এই যে নবলতেছেন অভিজিত মাহারেম তাকুন আবাদ না তোমরা তো মনে করো বেশি নবল বলতে পারলে মনে হয় বেশি বড় আবেদ না যে গোনা ছাড়তে পারছে সেই হলো বড় আবেদ আবেদ মানে আবাদত গোনা ছেড়ে দেওয়াটা হল বড় আবাদত গোনা না করা পাপ না করা গোনা থেকে মুক্ত থাকা একজন গোনা থেকে মুক্ত রইল নেকামল কম করল এই নেকামল যেটা করছে এইটাই তার থাকছে এইটাই তার কাজে লাগে দেবে আর গোনা করতেছে অনেক নেকামল করতেছে এই গুনার কারণে নেকামল গুলি বরবাদ হয়ে যাবে নেকামলের কোন প্রতিদান থাকবে না এজন্য জন্য রমজান মাস আসছে নবীজি বলতেছেন তোমরা জাননি কেমন একটা মাস আজল্লাহকুন শাহরুন আজ ইমন শাহরুন তোমাদের সামনে এমন একটা মাস আসছে যেই মাস হল মহান মাস যেই মাস হল বরকতময় মাস জালাল্লাহ জাল আল্লাহু ফারিজা ওই মাসের রুজা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন ওজা আলা আল্লাহ ত্যা মাহ ত্যামালাই এবং রাত্রে নভল নামাজ পড়া তারাবিন নামাজ পড়াকে সুন্নত করে দিয়েছেন মাং তাকার বা বিবি মিনাল খাই কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন একটা নফল আমল করে কানা কামান আদ্যা ফারিজাদান ফি মা সেবা সেজন অন্য মাসে ফরয আদায় করার সওয়াব পেয়ে গেল ওমানাত তাফরিজান ফি কানাকমানদ্দা 70 ফরিজতান ফিমা সাওয়া আর যদি কেউ যদি রমজান মাসে একটা ফরয আদায় করে তাহলে সেজন অন্য মাসে 70টা ফরয আদায় করার সওয়াব পাবে এই যে আজকে জুমার নামাজ গেল রমজানে যদি জুমার নামাজ আদায় করি তাহলে 70 জুমার নামাজ আদায় করার সওয়াব আমলনামায় দেওয়া হবে রমজানে যদি এক নামাজ আদায় করে তাহলে সত্য রক্ত নবল নামাজ আদায় করা সব আল্লাহ আমল নামাই দিবে এই জন্য রমজান মাস আসার পরে কেউ জুমান নামাজ ছাড়ব না এবং পাঁচ অক্ত নামাজের এক অক্ত আমরা ছাড়ব না নবী যেন বলেন শহর সাবরে রমজান মাস সবরের মাস ও সবর সবা বহুল সেই সময় খেয়া মা সূর্য ডুবা পর্যন্ত না খাইয়া থাকা এটা সবুরের ব্যাপার সূর্য ডুবা পর্যন্ত রোজা থাকা না খাইয়া থাকা সবুরের আলহামদুলিল্লাহ পরিচয় দিতে নিষেধ করছেন করছেন এই জন্য পরিচয় দিলাম না হুদুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এরা সবরের মাস অসবর সহুল জাননা আর সবরের সব হলো জান সবুর যে করবে তার সব তার প্রতিদান হলো জানলাত